নিশ্চয়ই আগের ভিডিওটা দেখে নিয়েছো না দেখে থাকলে শিগগিরি যাও আই বাটনে শো করছে সেই ভিডিওটা গিয়ে দেখে নাও কী নিয়ে ভিডিও ছিল সেটা সেই ভিডিও থেকে দেখে এসেই এখানে কন্টিনিউশন আছে চলো যাই এবার ট্রিপে যাওয়ার জন্য গার্লস ট্রিপ চলো কী কী প্ল্যান করা যাক গার্লস ট্রিপে একটু মেকআপ না হলে হয় তো মেকআপ টয়লেটরি সেট অ্যান্ড এভরিথিং নেওয়ার জন্য কিছু ব্যাগস এসেন্সিয়াল সেগুলো সব সময় নেবে তাতে কি হয় জিনিসগুলো সর্টেড থাকে না হলে কি হবে একটা জিনিস একটা পকেটে রেখেছি আর একটা পকেটে রেখেছি রেডি হওয়ার সময় ক্লামসি বেরোতে হবে কিছু দিলাম কিছু দিলাম না বেকার হয়ে যাবে সাজাটা তো তাই জন্য আমি এভরিথিং গুছিয়ে গুছিয়ে নেওয়ার জন্য অ্যামাজন থেকে কিছু পারচেস করেছি অ্যামাজন থেকে একটা আর ফ্লিপকার্ট থেকে একটা অ্যামাজন থেকে পারচেস করেছি এই বিউটিফুল কসমেটিক প্যাক আর এটাকে বলতে পারো মেকআপ প্যাক হোয়াট বাট ওখানে কসমেটিক ব্যাগ বলে আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ইটস ভেরি নাইস অ্যান্ড কম্প্যাক্ট প্রথম কথা আমরা প্রচুর জিনিস নেব না একটা ট্রিপে যাচ্ছি তো লিমিটেড মেকআপ আইটেমস নেব যেগুলোতে আমাদের মোটামুটি ওভারঅল হয়ে যায় অনেক সময় কি কম্প্যাক্ট ক্যারি করাটা দরকার থাকে যদি হিউমিড ওয়েদার থাকে এবার উইন্টারের জায়গায় উইন্টার টাইমে হিউমিড হিউমিডিটি কম সেক্ষেত্রে তোমার অতটা কম্প্যাক্ট নাও লাগতে পারে বাট আই ক্যারি কম্প্যাক্ট তো কম্প্যাক্ট নিতে পারো তারপর ফাউন্ডেশন হেভি ফাউন্ডেশন কিছু নেওয়ার দরকার নেই বিকজ ওটা ব্লেন্ডেবল ব্লেন্ড করতে গিয়ে টাইম বেরিয়ে যায় তো আমি প্রেফার করি একটা কনসিলার কনসিলার নিয়ে ওটাকে ভালো করে যদি আমরা ফেসে অ্যাপ্লাই করে দিই আন্ডার আইজ অ্যাপ্লাই করে দিই তাহলে ওটা অনেক হয়ে যায় আর কম্প্যাক্ট একদম ছোট সরু কনসিলার বেশি জায়গা খায় না সেখান থেকে কম্প্যাক্ট কিন্তু কনসিলারটা অনেক বেটার রাদার দ্যান একটা ফাউন্ডেশনের কাচের বটল মেবেলিন ইউজ করলে কাচের বটল যদি তুমি লরিয়াল ইউজ করো আমি একটা নিয়েছি ইনফলেবল তো ওইখানে আমার ওটা সুবিধা হয় যে ওটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি তো যে কোনো আইটেম নেবে তাহলে সেটা ট্রাভেল ফ্রেন্ডলি জানি অবশ্যই হয় আর কি আর হচ্ছে টয়লেটারি সেট কিছু মেডিসিন হেয়ার ড্রায়ার অবশ্যই হেয়ার ড্রায়ার ক্যারি করা উচিত যেখানেই যাও হেয়ার ড্রায়ারটা মাস্ট রাখতেই হয় কারণ কি শুধুমাত্র হেয়ার ড্রায়ারটা হেয়ার ড্রাই নয় ইভেন কোনো ক্লোথ যদি ভিজে যায় সেটাকে শুকানোর জন্য ইটস ওয়ার্ক লাইক মিরাকল ভীষণ খুব ভালো কাজ করে তো তোমরা ওটাকে ক্যারি করতে পারো আমি ডিফারেন্ট জিনিস ক্যারি করেছি আমি তোমাদের এক এক করে দেখাবো এবং তার পিছনে আমি বলতে থাকবো কোন জিনিসগুলোকে রাখা উচিত চলো আমাদের মেকআপ নিতে হয় তো মেকআপ নেওয়ার জন্য সুন্দর পাউচটা আমি অ্যামাজন থেকে কিনেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার আমরা এখানে দেখে নেবো কি কী জিনিসের মধ্যে আমরা নিয়েছি প্রথম কথা কিছু লিপস্টিক্স আমরা লিপস্টিক ছাড়া যেতেই পারি না তো নিউড শেড একটা নিয়েছি ভাইব্রেন্ট রেড নিয়েছি পিঙ্ক নিয়েছি ফুসিয়া তো তিনটে আই থিঙ্কস ওকে চলে যাবে তিন টাইপ অফ শেড দিস ইজ কাজল আই লাইনার অ্যান্ড দিস ইজ কনসিলার আমি বলবো ফাউন্ডেশন নাও আর নাও কনসিলার অবশ্যই নাও কারণ কনসিলার কম্প্যাক্ট প্রচণ্ড একটা জায়গা খুব কম জায়গা খায় আর এটা কভারেজ বোথের ক্ষেত্রে দিয়ে দেবে তো হালকা লাইট ডে মেকআপের জন্য ইটস পারফেক্ট নেক্সট আমরা যেটা ছাড়া জীবনে চলতে পারি না সরি সেটা হচ্ছে আমাদের লিপ বাম তো অলওয়েজ আমরা চেষ্টা করি লিপ বামটাকে ক্যারি করার দিস ইজ লাইক এসেন্সিয়াল থিং তো আমি লিপ বাম নিয়েছি এখানে নেক্সট অবভিয়াসলি একটা মেকআপ রিমুভার ক্যারি করবে মেকআপ যখন করছো মেকআপ রিমুভার এটা আমি এমটি বটলের অল্প একটু ঢেলে নিয়েছি কারণ কি আমার অত বেশি লাগবে না পাঁচ দিনের ট্যুর মোটামুটি হয়ে যাবে এর মধ্যে আমি দেখতে লাগছে কম্প্যাক্ট বাট ইটস নট কম্প্যাক্ট মোছার জন্য তো দরকার আমাদের কাটন প্যাডস তো কাটন প্যাডসের জন্য আমি একটা কাটন প্যাডের আলাদা করে ক্যারি না করে আমি জাস্ট কাটন প্যাডসগুলোকে এর মধ্যে সাজিয়ে নিয়েছি তাতে কী হবে আমি ইজিলি একটা বার করবো ইজি করতে পারবো তো ইজিলি এর মেয়ে ইউজ করার জন্য এটার মধ্যে নিয়ে নিয়েছি এ এর মধ্যে কী কী আছে এছাড়া এর মধ্যে রয়েছে একটা টোনার যেটা আমার বিউটি রিজিমের মধ্যে আছে দিস ইজ কামার টোনার ইস লাইক মিরাকল খুব ভালো কাজ করে স্কিনে টোনিং করার জন্য খুব বেটার তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো নেক্সট একটা কম্প্যাক্ট যেটা বললাম একটু হিউমুড হল আমি কম্প্যাক্টটা প্রেফার করি আর এছাড়া রয়েছে আমার বোরোলিন তো অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন এটা অবভিয়াসলি মেকআপ তোলার পর রাত্রিবেলা ঘুমানোর আগে এটা দেওয়াটা ভীষণ ম্যান্ডেটারি নেক্সট আমাদের মেন যেটা বলার যে হ্যাঁ কম্প্যাক্ট একটা নিয়েছি অবশ্যই আমি লরিয়ালের ইনফলেবলটা নিয়েছি তোমরা চাইলে এটা অন্য কিছু ইউজ করতে পারো তোমাদের কমপ্লেকশন অনুযায়ী বাট ইটস ট্রাভেল ফ্রেন্ডলি একটা মেকআপের মধ্যে এত কিছু জিনিস একটা গো ধরে যাবে তখন তো খুব সুবিধা না তো আমি বলবো তোমরা চেষ্টা করবে ট্রাভেল ফ্রেন্ডলি এরকম একটা বক্স সঙ্গে এটা একটা মিরার আছে ইটস লাইক হাই আমি আমার ফোন দিয়ে ব্লগ শ্যুট করি তোমরা সবাই জানো তো এখানে আমি এই ক্যামেরার সাথে আমি বলবো সব থেকে বেটার এই একটা যখনই আমরা কোনো মেকআপ ব্যাগ বা কেট কিনবো একটা আয়না থাকাটা খুব দরকার দিস ইজ সো স্মল অনেকেই আমি দেখেছিলাম এটাতে রিভিউ দিয়েছে এত ছোটো কোনো কাজের নয় বাট আমি তো দেখাতে পারি তোমাদের দেখো এত জিনিস মানে ফুল রিজিম লাইক ফাউন্ডেশন ময়েশ্চারাইজার হ্যাঁ এটা ময়েশ্চারাইজারটা দেখাতে ভুলে গেছি এই দেখো ময়েশ্চারাইজার মামা আর্থের ময়শ্চারাইজার তো এই জিনিসটা এত সরু মশ্চরাইজার এবার কি তোমার কেনার উপর ডিপেন্ড করছে তুমি কীরকম টাইপের কি সাইজের জিনিস কিনছো যেটা এখানে ধরছে কি ধরছে না তার উপর যেমন আমি কি খুব কম্প্যাক্ট আমাদের কী ফসল লাগে ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং তো ক্লিনজিং টোনিংয়ের জন্য আমার এই টয়লেটরি ব্যাগ রয়েছে ক্লিনজিং হয়ে যাবে ওখান থেকে নেক্সট টোনিং ময়শ্চারাইজিং তো হয়ে গেল আমার ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং তারপর আমাদের কি করতে হবে তারপর আমাদের করতে হবে মেকআপে স্টার্ট তো মেকআপের জন্য ফাউন্ডেশন নিলাম কনসিলার নিলাম তারপর কনসিলার ফাউন্ডেশন ব্লেন্ড হ্যাঁ ব্লেন্ডারের জন্য তোমরা বিউটি ব্ল্যান্ডার নিতে পারো আমি প্রেফার করি বিউটি ব্লেন্ডার না নিয়ে একটা ব্রাশ নেওয়া ব্রাশটা মধ্যে আমি রাখিনি আমি ব্রাশটা আলাদা জায়গায় রেখেছি তো ব্রাশটার মধ্যেও তোমরা ঢুকিয়ে নিতে পারো একই ব্যাপার তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলে অর হাত দিয়েও ব্লেন্ড করতে পারো আর একটা জিনিস সবসময় ক্যারি করা উচিত এমন একটা লিপস্টিক ক্যারি করা উচিত যেটা ব্লাশ কম আই শ্যাডো এভরিথিংয়ের জন্য ইউজ হয়ে যেতে পারে তো এই ক্রিমি ম্যাট তো এটা আমার ব্লাশ অ্যান্ড আইজের জন্য খুব ভালো করে আমি ইউজ করতে পারবো তো আমি একটা লিপস্টিক দিয়েই কি করে ব্লাশ আর আই করে নিতে হয় সেটার জন্য পরে যেমন তোমরা যদি বলো আমি ভিডিও আপলোড করে দেব তো সেইটা দিয়ে আমি কাজ চালিয়ে নেবো আমার ব্লাশ আর আই শ্যাডোর নেক্সট আইজের জন্য লাগে আমাদের ম্যাক্সিমাম কাজাল আর আইলাইনার লাইনার ডান লিপ গুড টু গো মানে ফুল রিজিম অ্যাট ওয়ান সাইড ইভেন রিমুভ করারটাওয়ার মধ্যে তো ইটস লাইক ইটস ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড গুড টু ইউজ তোমরা এটাকে একটা পেগ থামস আপ দিতে পারো অ্যান্ড ইউজ করতে পারো ইট উইল বি কমপ্লিট ফর ইউর ট্রাভেল নেক্সট আর রয়েছে ফ্লিপকার্ট থেকে কিনেছি টয়লেটরি ব্যাগ বাবা কী দাম এই একটা ছোটো ব্যাগের দাম চারশো টাকা কোনো মানে হয় নেবো তো সেই টয়লেটরিজের জিনিস তাও আবার চারশো টাকা দিয়ে তখন মনে হয় এত কস্টলি কেন রে বাবা কি এমন আছে আর তোমরা জানো আমি অসুস্থ মানুষ আমার প্রচুর মেডিসিন লাগে তো মেডিসিন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং টয়লেটর ইসিং এভরিথিং আমি এটার মধ্যে ঘুষিয়ে নিয়েছি এটা হচ্ছে ময়শ্চারাইজার এটাতে আমার কিছু মেডিসিনস আছে দিস ইজ জেল আমি জেল সবসময় ক্যারি করি আমার একটা জেল থাকা চাই সবসময় নাহলে স্কিন হাইড্রেটেড ফিল করে না আর হেপ জেল তো ইজ লাইক ম্যান্ডেটারি স্কিন হাইড্রেট রাখার জন্য আরও ময়শ্চারাইজার বিকজ যাচ্ছি আমরা শীতের জায়গায় তাই জন্য প্রচুর ময়শ্চারাইজারটা ক্যারি করাটা খুব দরকার নেক্সট আমার সানস্ক্রিম আছে মে গার্লস ট্রিপ তো অবভিয়াসলি ক্যারি করতে হয় তারপর এখানেই আমি আমার হেয়ার কোমটাও ক্যারি করছি হেয়ার ড্রায়ার আমি তোমাদের বললাম যে হেয়ার ড্রাই আর লাগুক না লাগুক বাট যখনই কোনো জায়গায় ট্রাভেল করছো অবভিয়াসলি একটা হেয়ার ড্রায়ার ক্যারি করো অ্যান্ড ইটস মাই ফোল্ডেবল ফ্লিপস হেয়ার ড্রায়ার তো এখানে আমার ইজিলি এটা ধরে যাচ্ছিলো তো আমি এটাকে ক্যারি করেছি এছাড়া আমার কিছু মেডিসিনস রয়েছে এছাড়া ডাইজেস্টিভ মেডিসিন এগুলো পুরো মেডিসিনের মানে বলতে পারো এটা আর্ধেক মেডিসিন আর্ধেক বিউটি আর অর্ধেক এসেন্সিয়াল থিংস অ্যান্ড ব্রাশ তো রয়েছে এটাও ক্যারি করতে হয় এটার মধ্যে কি হলো একটা গো তুমি যে জিনিসটা দরকার পেয়ে যাচ্ছ লাগেজের মধ্যে কখনো ছড়িয়ে ছিটিয়ে জিনিস না নিয়ে এইভাবে নেওয়াটা বেস্ট অপশন তো তোমরা এরকম একটা ব্যাগ ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে পারচেস করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড ইটস ভেরি হেল্পফুল ফর ক্যারিং এসেন্সিয়াল আইটেমস টু আ ট্যুর সো মাস্ট বাই তো যদি তোমরা লাইক করে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের আরও এরকম হেল্পফুল ভিডিও দিতে আমি আবার বারবার আসবো তোমাদেরকে আমি যতটা হেল্প করতে পারি ততটা হেল্প করব।